প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি, এবার কিছুদিন পরে কৃষ্ণনগর ট্রেন ধরবো। আবার সকালবেলা উঠে আমার শরীর যেন আমার বেড়ে যায়, ভোরের ট্রেনে এলাম, মানে বেশ ভালো লাগলো। ওদিকটা লিফ্ট করেছে নৈহাটি স্টেশনের প্ল্যাটফর্মে, বেশ ভালো, বয়স্কদের জন্য সুবিধা হবে। আর ওদিকে দেখো আজকে নৈহাটি বন্ধুরা বাড়িতে চলে এসেছি, তো বাড়ি এসে ফ্রেশ ট্রেশ হয়ে এদিকে দেখো এবারে মাছ ভাজবো। এই যে মাছটা মনে হলো কে মাখিয়ে রাখবো, এদিকে দেখো একটু আলু ভাজি রেখেছি, পেঁয়াজ লঙ্কা ধনে পাতা দিয়ে একটু মাখিয়ে রেখেছি। এখানে আমি বাড়ি আসা হলো, রান্না করা মোটামুটি কমপ্লিটের দিকে, এবারে ফ্রেশ ট্রেশ হয়ে সব স্নান টান সেরে নিয়ে এবারে দুপুরে খাওয়া দাওয়ার বসে খেতে বসবো। তোমাদের দাদা বাড়ি নেই, তোমাদের দাদা স্কুলে আছে যেহেতু তোমাদের বাড়ি নেই, তোমরা দাদা আসবে বিকেল 5টার সময়, তারপরে আবার এক সপ্তাহ হবো। তো সময় সত্যি কোথা থেকে পেরিয়ে যায় বন্ধুরা, মানে বুঝতেই পারা যায় না, এক জায়গা থেকে আরেক জায়গা, মানে কী বলবো, খারাপও লাগছে।